নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। সকালে জলখাবারের জন্য প্রোটিনে ভরপুর বানিয়ে ফেলুন ঝটপট এই মটরের ঘুগনি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মটরের ঘুগনি, নিরামিষ মটরের ঘুগনি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 8 ঘন্টা ধরে সাদা মটরগুলোকে ভিজিয়ে রেখেছি। মটরগুলো ভালোভাবে ভিজে গেছে, এরপর আমি এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। এখানে প্রেশার কুকারে আমি এটা 3 মিডিয়াম আছে, অল্প নুন দিয়ে 3 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর এখানে আমি 1 প্যাকেট সোয়াবিনকে ভিজিয়ে রেখেছি। 10 টাকার যে প্যাকেটগুলো হয় সে প্যাকেটে সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি। একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, আর নিয়ে নিলাম 2 এলাচ, আর 1 দারচিনি, আর 1 টুকরো দারচিনি, আর 1 লবঙ্গ। এবার আমি এটা 2 মিনিট ধরে কম আঁচে ভেজে নেব, দিয়ে গুঁড়ো করে নেব। এখানে কড়াই চাপিয়ে সরষের তেল গরম করতে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে ফোড়নে গোটা জিরে, 1 ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, অল্প একটু হিং, 1 তেজপাতা। এরপর সামান্য হলুদ দিয়ে আমি সোয়াবিনগুলো এর মধ্যে জলটা নিংড়ে দিয়ে দিলাম। সোয়াবিনগুলো একটু ভেজে নেব, তাহলে সোয়াবিনের টেস্টটা খুব ভালো আসে। সোয়াবিনগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা একটু কম করে দেব। সোয়াবিনগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নেব 1 টমেটো, আর 1 কাঁচা লঙ্কা, আর 1 আদা। ঝালটা আপনারা কাঁচা লঙ্কা 1 জায়গায় 2 দিতে পারেন। সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব সোয়াবিনের সঙ্গে। মশলাটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সেদ্ধ করা মটরগুলো। মটরগুলো আমি একটু বেশি সেদ্ধ করেছি, কারণ এখানে আমি আলুর ব্যবহার করিনি। আলুরটা দিলে মটরটা একটু কম সেদ্ধ করলেও হয়, কিন্তু আমি মটরটা যেহেতু আলু ব্যবহার করিনি সেহেতু মটরটা একটু বেশি সেদ্ধ করেছি। মটর দিয়ে খুব ভালোভাবে সোয়াবিনের সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দিলাম আমি গরম মশলা, আর অল্প একটু চিনি, আর 1 কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে ঘুগনির কালারটা খুব সুন্দর আসে। এবার খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো করা। ভাজা মশলাটা দিয়েও আমি 1 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটি সোয়াবিন দিয়ে মটরের ঘুগনি। এটি সকালে জলখাবার কিংবা রাত্রের রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। আমার এই ঘুগনি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।